হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আজকের মডিউলে। গত ক্লাসের ফার্স্ট মাইলস্টোনের ফার্স্ট মডিউলে আমরা দেখেছিলাম ট্রান্সলেটর প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডো কোড। যারা ক্লাসটা মিস করে গেছেন সেটা প্রথমে দেখে আসুন। ওকে, সো আজকের মডিউলে কি কি থাকবে? স্টেপস অফ প্রোগ্রাম ক্রিয়েশন অ্যান্ড ডিবাগিং। ডিবাগিংটা একটু বোঝার বিষয় আছে, এটা একটু খেয়াল করতে হবে। দেন ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং অ্যান্ড সেটআপ কোডব্লক্স আইডিই। তো চলুন স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা আজকে দেখে ফেলি। প্রথমে আমরা দেখব স্টেপস অফ প্রোগ্রাম ক্রিয়েশন, মানে একটা প্রোগ্রাম যদি আপনি তৈরি করতে চান আপনাকে কি কি স্টেপস মেনটেইন করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ প্রবলেম অ্যানালাইসিস, মানে যখন আপনাকে একটা প্রবলেম করতে দেওয়া হবে আপনি সেটাকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস বলতে কি? ইনপুট অ্যান্ড আউটপুট ডিটেকশন। মানে ধরুন আপনি একটা প্রবলেম করতে গেলেন, সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রবলেমে ইনপুট কি আসতে পারে এবং আমি ফলাফল কি দেখাবো, এটা প্রথমে আপনাকে ডিটেক্ট করতে হবে। দেন হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, এই প্রোগ্রাম ডিজাইনে এসে আপনি সেই ইনপুট এবং আউটপুটটাকে ডিজাইন করবেন যে আমি কিভাবে কিভাবে ইনপুট নিব আর ফলাফলটা আসলে কি দেখাবে এক্স্যাক্টলি, এই জিনিসগুলোকে আপনাকে ডিজাইন করতে হবে। এবং এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন? অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডো কোড ব্যবহার করে। আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডো কোড গত ক্লাসে আলোচনা করেছি, প্লিজ সেটা আগে দেখে আসবেন, তাহলে কনফিউশন হবে না। তো এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডো কোড দিয়ে আপনি যখন প্রোগ্রামটা ডিজাইন করবেন দেন প্রোগ্রামটা একটা ম্যাচিউর স্টেজে চলে আসবে। এরপরে আপনাকে কি করতে হবে? ওই ডিজাইন ওয়াইজ কোডিং করতে হবে। এখন এই কোডিংটা অনেকে অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারে, কেউ সি প্রোগ্রামিং দিয়ে করবে, কেউ সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেহেতু আমরা সি প্রোগ্রামিং শিখছি আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করেই করব। এরপরের স্টেজ হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। শুধুমাত্র আপনি কোডিং করে রেখে দিলে হবে না, আপনাকে বিভিন্ন টেস্টিং করে 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 দেখতে হবে আপনার ফলাফলগুলো সঠিকভাবে আসতেছে কিনা। প্রোগ্রাম টেস্টিং করতে গেলে প্রোগ্রাম বাগস নামে একটা জিনিস আপনাকে একটু জানতে হবে। এই বাগস মানে কি? বাগস মানে হচ্ছে বেসিক্যালি এরর বোঝায়। বাগস এর বাংলা কিন্তু ছাড় পোকা, তাই? ইয়েস, ছাড় পোকা না, এই ছাড় পোকা না, নর্মাল যেটা পোকা আছে সেটা আর কি। তো এই ছাড় পোকার সাথে প্রোগ্রামিং এর সম্পর্ক কি বা কম্পিউটার সায়েন্স এর কি সম্পর্ক? তো অনেক আগে 1800 something, আমার সালটা এক্স্যাক্টলি মনে নাই, তো তখনকার সময়ে একবার কম্পিউটারে কাজ করার সময় খেয়াল করা গেল যে কম্পিউটারের মনিটর যেটা আছে সেখানে লাইন কানেকশনের প্রবলেম করছে, মানে কানেকশন আসা যাওয়া করছে আর কি। তো এই প্রবলেমটা কোনোভাবেই আইডেন্টিফাই করা যাচ্ছিল না। সো একজন হঠাৎ করে খেয়াল করলো যে মনিটরের যে কেবলটা থাকে সেই কেবলে একটা ছাড় পোকা ছিদ্র করে দিয়েছে, মানে কেবলটাকে নষ্ট করে ফেলেছে, দ্যাটস ওয়াই প্রবলেম করছিল আর কি। তো সেই ছাড়পোকা দেখে তাদের এই আইডিয়াটা আসে, বাগস কথাটা উৎপন্ন হয় এবং সেটা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করে কিভাবে? ধরেন আপনি একটা কোডিং করলেন, এখানে যদি কোনো ভুল পাওয়া যায়, ছোটখাটো কোনো ভুল পাওয়া যায় যেটা সহজে চোখে ধরা পড়ে না, ওটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম বাগস। তো এই বাগসগুলো কি কি হতে পারে দেখে ফেলি। সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রানটাইম এরর। সিনট্যাক্স এরর মানে কি? ধরেন আমরা যখন আমাদের ভাষায় কিছু লিখি আমরা কি ইউজ করি? মাঝে মাঝে কমা ইউজ করি, দাঁড়ি ইউজ করি, দেন দেখা যায় আমরা মাঝে মাঝে কোটেশন ব্যবহার করি। তো এই যে পাংচুয়েশন মার্কগুলো আমরা ব্যবহার করছি, প্রোগ্রামেও কিন্তু এরকম কিছু ব্যাপার আছে, যেমন সেমিকোলন, দেন হচ্ছে প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্রেকেট, কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্রেকেট। তো এই জিনিসগুলো যদি আপনি কোথাও ভুল করেন, ধরেন কোথাও দিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এরর জেনারেট করবে প্রোগ্রাম, আপনাকে একটা এরর দিবে। এই এররটা কখন দেয়? কম্পাইলার যখন আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে 01 কনভার্ট করে, তখনই কিন্তু সে এই এররটা জেনারেট করে দিবে আপনাকে। এরপর লজিক্যাল এরর কি? ধরেন আপনাকে বলা হলো চেক করার জন্য যে এ বি থেকে বড় কিনা। সো আপনি কিভাবে লিখবেন? আমরা বীজগণিতে করে এসে আমরা কি লিখি? এ ইজ গ্রেটার দেন বি কিনা চেক করি। এখন আপনি যদি গ্রেটার দেনের জায়গায় লেস দেন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এ বড় কিনা চেক করবে না, চেক করবে বি বড় কিনা। সো এটা হচ্ছে লজিক্যাল মিস্টেক। আপনাকে বলা হয়েছে এ বড় কিনা চেক করতে, বাট আপনি যে চিহ্নটা দিচ্ছেন গ্রেটার দেন ওটাকে আপনি লেস দেন ইউজ করে ফেললেন। সো এখানে আপনার লজিকই ভুল আছে, এটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। দেন রানটাইম এরর কি? রানটাইম এররটা প্রোগ্রামিং কনটেস্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি একটা প্রোগ্রাম করলেন, ওটা যখন এক্সিকিউট হবে এটাকে আবার এক্সিকিউট টাইম বা এক্সিকিউশন টাইম এররও বলা হয় আর কি। তো এক্সিকিউট হওয়ার সময় বেশি লাগতে পারে,
বা ধরেন আপনি যখন প্রোগ্রাম করবেন সেটা আমরা দেখবো আস্তে আস্তে, যে বিশেষ করে কন্টেস্টের ক্ষেত্রে এটা কেন হয়। আমরা নর্মাল প্রোগ্রাম যখন করি আমরা রিটার্ন জিরো কথাটা ব্যবহার করি না। এই রিটার্ন জিরোটা আপনি এখন বুঝবেন না, বাট যখন আমরা নেক্সট ক্লাসে প্রোগ্রাম দেখবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই রিটার্ন জিরো যদি আপনি না দেন তখন কিন্তু রান টাইম এরর দিয়ে দেয় আর কি। তো এক্সিকিউট করার সময় একটা প্রোগ্রামের কিছু সময় ব্যয় হয়, ওই যে হতে পারে সেটা 0.1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, তো এই সময় যদি একটু হেরফের হয় তখন এই প্রোগ্রাম আমাদের এক্সিকিউশন টাইম এরর দেয় বা রান টাইম এরর দিয়ে থাকে আর কি। এইটা তো পরিষ্কার বুঝলাম। এখন সব তো প্রবলেম বুঝলাম, বাগস গুলো বুঝলাম, এই বাগস গুলোকে যখন আপনি সলভ করবেন এই সলভ করার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে ডিবাগিং। মানে কোন বাগকে সলভ করাকেই বলা হয় ডিবাগিং। ওকে, লাস্ট স্টেজ হচ্ছে প্রোগ্রাম মেনটেনেন্স। আপনি কোডিং করলেন, ডেভেলপমেন্ট করলেন, ওকে সবকিছু ঠিক আছে, বাট আপনাকে সেটা মেনটেইন করতে হবে। মেনটেন কিভাবে করবেন? ধরেন প্রোগ্রামটাকে আপনি ডকুমেন্টেশন করে ফেললেন, কোথাও লিখে ফেললেন, বা কোথাও আপনি এমনভাবে সেটাকে নথিভুক্ত করে রাখলেন যাতে জিনিসটা দেখে যে কেউ বুঝে। এখন একটা কোম্পানিতে আপনি কিন্তু আজীবন কাজ করবেন না, যদি সেটা আপনার বাবার কোম্পানি না হয় বাই দ্য ওয়ে। তো সেটা আপনি যখন ছেড়ে দিবেন আরেকজন কিন্তু সেখানে আসবে, আসলে তাকে বুঝতে হবে আপনি কি কি কাজ করেছেন। দ্যাটস ওয়াই সেগুলোকে ডকুমেন্টেশন করে ফেলাটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম মেনটেনেন্স। কিংবা আপনি একটা কাজ করলেন, এটা কোনো কোম্পানির কাজ হতে পারে, তো তারা কিন্তু আবার আপডেট দেয় এক বছর পরে, আপনাকে এখানে আপডেট করতে হতে পারে। সো আপনি যদি এগুলো মেনটেনেন্স ঠিক মতো না করেন আপনার প্রোগ্রামটা কিন্তু ভালোভাবে চলবে না। সো এই 5টা স্টেপ মাথায় রেখে আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা কি করি যখন একটা প্রবলেম আমাদেরকে দেয়া হয়, আমরা প্রথমেই কিবোর্ড খুলে বসে যাই টাইপ করার জন্য। বাট টাইপ তো আমরা পরে করব, আগে তো আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমার কাজ কি, আমি কি ইনপুট নিব, কি আউটপুট দেখাবো। দেন আমাকে একটা ডিজাইন রেডি করতে হবে, ওই অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে কিন্তু এরপরে কোডিংটা আসে। সো কোডিং এর যে গুরুত্বটা তার আগে কিন্তু আমাকে অ্যানালাইসিস এবং ডিজাইনটা বুঝতে হবে, দেন আমি কোডিং এ আসবো। ঠিক আছে, তো এই স্টেপগুলো মেনটেন করবেন, দেখবেন যে কোনো প্রবলেম আপনি ইজিলি করতে পারছেন। ওকে ফাইন, সো আমরা শিখবো সি প্রোগ্রামিং, কিন্তু আমরা যদি নাই জানি যে সি প্রোগ্রামিং জিনিসটা কে আবিষ্কার করলো, কে বানালো, কে এমন কিছু বানালো যাতে আমরা মেশিনের সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। সো আমাদের অবশ্যই জানা উচিত যে এই সি প্রোগ্রামিং এর ইনভেন্টর কে। আপনি তো বিরাট হৃদয়ের মানুষ, না বললেই চলে। বাম পাশে যে মানুষটা ওনার নাম হচ্ছে ক্যান থমসন, আর ডান পাশের ব্যক্তির নাম হচ্ছে ড্যানিস রিচি। তো বেসিক্যালি ক্যান থমসন উনি ইউনিক্স অপারেটিং সিস্টেম আবিষ্কার করেন এবং সেখানে সি প্রোগ্রামিং চালান ড্যানিস রিচি। এই লাইন দুইটা খেয়াল করেন, এই সাকসেসর টু দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বি, সি ওয়াজ অরিজিনাল ডেভেলপড অ্যাট বেল ল্যাবস বাই ড্যানিস রিচি বিটুইন 1972 এন্ড 1973। তাহলে বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ইনহেরিট করে পরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করা হয় এবং এটা চালিয়ে দেখা হয় কোথায়, ইউনিক্স অপারেটিং সিস্টেমে, যেটার আবিষ্কারক হচ্ছে ক্যান থমসন। ওকে, সো দুইটা রিলেটেড। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কারণ হচ্ছে আপনি একটা জিনিস শিখবেন, যিনি আপনার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়ে দিল যেটা দিয়ে আপনি প্রোগ্রামিং করবেন, একসময় টাকাও ইনকাম করবেন, বাট আপনি জানেনই না যে মানুষগুলা কে বা এই জিনিসটা কে বানালো, তাহলে কিন্তু এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে আর কি। ওকে, এবার আসেন আমরা সি প্রোগ্রামিংটা কেন শিখব। সি ইজ দ্য বেস অফ আওয়ার প্রোগ্রামিং জার্নি, মানে হচ্ছে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর বেস হচ্ছে কিন্তু সি। সি এর যে বিভিন্ন লাইব্রেরি আছে সি কে ইনহেরিট করে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসছে, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি। আপনি যখন আস্তে আস্তে শিখবেন তখন বুঝবেন যে এই সি প্রোগ্রামিং এর জিনিসগুলো সেখানে আসছে, উইদাউট পাইথন। পাইথনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো সি হচ্ছে কি, আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সবগুলোর বেস। এখন দেখেন একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে যদি বেসটা ঠিক না হয়, এবার বিল্ডিং যতই উপরে উঠুক, যতই রং চাঙা হোক, সেটা কিন্তু বেশি দিন টিকবে না। বেসটা অনেক ইম্পর্টেন্ট যে কোনো কিছুর জন্য। উই উইল লার্ন হাউ অ্যান্ড ওয়াই রেদার দেন হোয়াট ইজ হ্যাপনিং। হোয়াট ইজ হ্যাপনিং এই জিনিসটা মানে হচ্ছে কি, ধরেন অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি দেখতে পারতেছেন যে কি হচ্ছে আসলে, বাট সি আপনাকে কি শিখতে বাধ্য করবে, এটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে। এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার জানাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কাজের জন্য। আপনাকে যখন কোনো একটা কাজ করতে বলা হবে আপনার প্রথম প্রশ্ন হতে হবে, এটা আমরা কেন করব, দেন কিভাবে করব। এই দুইটা জিনিস আপনি সি প্রোগ্রামিংয়ে খুব ভালোভাবেই শিখতে পারবেন। দেন সি হেল্পস আস টু থিঙ্ক লাইক কম্পিউটার সায়েন্টিস্ট রাদার দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো বাকি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বেশি ইউজেবল, সেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ব্যবহার করতে পারে, বাট সি আপনাকে হেল্প করবে চিন্তা করার জন্য অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট। বলো কি, দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্টের একটা পার্ট বলতে পারেন। তো কম্পিউটার সায়েন্টিস্ট যে, সে কিন্তু একদম ডেপথে গিয়ে সব কিছু অ্যানালাইসিস করে বের করে। তো সি আপনাকে সেই কাজটা করতে সাহায্য করবে, সেভাবে চিন্তা করতে সাহায্য করবে।
Probably C is the fastest programming language of the planet. A fastest কেন বলা হচ্ছে দেখেন C programming language দিয়ে কিন্তু operating system build করা হয়েছে. Operating system গুলো C থেকে build করা হয়েছে. So Cটা বুঝতে পারছেন এটা fastest তো অবশ্যই. এবং যখন programming contest আপনারা করতে যাবেন সেখানে দেখবেন একটা problem আপনাকে দিবে ওটা solve করার জন্য অনেকগুলো language থাকবে. C, C++, Java. But maximum students C তে solve করে. কেন? কারণ C++ এবং Java এগুলো load হতে সময় বেশি নেয় এবং এগুলো runtime একটু বেশি. এগুলো রান হতে একটু সময় বেশি নেয়। তো ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় ফাস্টেস্ট ওয়েতে রান হয়। ঠিক আছে? এরপর ইট ইজ সিম্পল অ্যান্ড ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা খুবই সহজ এবং খুব সহজে বোঝা যায়। আমরা আস্তে আস্তে যখন বুঝবো তখনই আপনারা ব্যাপারগুলো ইজিলি ধরে ফেলতে পারবেন। ওকে, এখন আসি এই যে সি প্রোগ্রামিং করছি এটা আমরা কিভাবে আসলে লিখতে পারি বা এটা নিয়ে আমরা কাজ কিভাবে করব। আমাদের টুলস কি লাগবে? প্রথমেই কম্পাইলার, এইটা আমরা জানতাম। কম্পাইলার কি ছিল একটু রিওয়াইন্ড করে দেখেন, কম্পাইলার কি ছিল? কম্পাইলার হচ্ছে আমরা যে কোড লিখবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। সো কম্পাইলার ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এরপর আপনার একটা টেক্সট এডিটর লাগবে। এডিটর মানে কি? যেখানে আমি কিছু লিখতে পারবো। কি লিখবো? টেক্সট লিখবো। আমি যে কোড করব ওইটা কোড করার জন্য একটা আমার টেক্সট এডিটর লাগবে, লাইক নোটপ্যাড আর টু আপডেট ভার্সন নোটপ্যাড প্লাস প্লাস, এরকম কোনো একটা এডিটরও লাগবে যেখানে আপনি কিছু লিখতে পারবেন। তো এমএস ওয়ার্ড যেটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, ওটা কিন্তু টেক্সট এডিটর না, ওটা হচ্ছে টেক্সট প্রসেসর। এটা একটু মনে রাখবেন, গুলিয়ে ফেলবেন না। এরপর ডিবাগার, ডিবাগারের কাজ কি? ওই যে প্রোগ্রাম টেস্টিং করার জন্য আমরা বাগ পাবো সেগুলোকে সলভ করতে হবে কি দিয়ে? ডিবাগার দিয়ে। সো এটাও লাগবে। দেন ফাইনালি আমাদের ব্রাউজার লাগতে পারে। কেন? ব্রাউজারে আমরা কোড রান করব না, বাট ব্রাউজারটা এই জন্য লাগবে কারণ আপনি যখন একটা প্রবলেম করতে যাবেন সেই সমাধানটা আপনার মাথায় নাই আসতে পারে, আপনি ভুলেও যেতে পারেন, তখন আপনাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে জানতে হবে। এখন আপনি যদি এটা চিন্তা করেন যে একজন কোড করে রাখলো, আমি ওরটা দেখে দেখে করে লাভ কি? ভাই লাভ আছে। আপনি যখন প্রোগ্রামিং শিখতে আসছেন আপনাকে সব কিছু এক্সপ্লোর করতে হবে। একটা কাজ অনেক ওয়েতে করা যায়, আপনাকে সেগুলো শিখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাই ব্রাউজ করাটাও জানতে হবে। কি লিখে আমি সার্চ করব, কোথায় আমি কি ফলাফল পাবো সেগুলো জানতে হবে এবং তাদের কোড দেখে শিখতে হবে। শেখাটা ইম্পর্টেন্ট, আপনি যেখান থেকেই শিখেন। ঠিক আছে? এখন এই কম্পাইলার, টেক্সট এডিটর, ডিবাগার এগুলো সবগুলো আলাদা আলাদা ইনস্টল করার দরকার নাই, এগুলো সবগুলো একসাথে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে কোডব্লকস আইডিই। এই আইডিই এর মানে কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সব কিছু একসাথে থাকা আর কি। আপনার কম্পাইলার, টেক্সট এডিটর, ডিবাগার তিনটাই একসাথে আছে এই আইডিই এর মধ্যে, যার নাম হচ্ছে কোড ব্লকস। ওকে, হ্যাঁ, তো চলুন আমরা এখন এই কোড ব্লকসটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা একটু দেখে আসি। ব্রাউজারে এসে প্রথমে আপনি সার্চ করবেন কোড ব্লকস। কোড ব্লকস কি করবেন? ডাউনলোড করবেন। তো যে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সেই লেখাটা লিখে সামনে একটা ল্যাজ লাগিয়ে দিবেন ডাউনলোড। তাহলে দেখেন আপনাকে অনেকগুলো লিঙ্ক সাজেস্ট করবে, সেখানে প্রথমটাতে যাবেন ডাউনলোড, এই যে www.codeblocks.org, এখানে গেলে এখানে অনেক ধরনের লিঙ্ক আপনি দেখতে পাবেন, ডাউনলোড অনেক জায়গায় আছে। এখন এখানে একটু কনফিউশন হতে পারে যে আমি কি ডাউনলোড করব। দেখেন ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এটাতে ক্লিক করবেন একদম প্রথমটাতে। এখানে ক্লিক করার পরে আপনাকে কিছু অপারেটিং সিস্টেম এখানে দেখাবে, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে বাই ডিফল্ট মাইক্রোসফট উইন্ডোজটাই থাকে কারণ ম্যাক্সিমাম ইউজারই মাইক্রোসফট উইন্ডোজের। আপনি যদি ম্যাকের হন ম্যাকে ক্লিক করবেন, আর যদি আপনি লিনাক্সে হন লিনাক্সে ক্লিক করবেন। ঠিক আছে? এখন দেখেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে। এখানে আজকের ডেটে 20.03 ভার্সন দেখা যাচ্ছে, হয়তো নেক্সট অন্য কোনো সময় এটা চেঞ্জ হয়ে যাবে, ডেলি ডেলি আপডেট হচ্ছে। এখন আপনি এখান থেকে কোনটা ডাউনলোড করবেন? ইটস এ হিউজ কনফিউশন, রাইট? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। একটা জিনিস মনে রাখবেন, আপনার পিসির যে সিস্টেম ওই সিস্টেমটাকে আপনাকে চেক করে নিতে হবে। ধরেন আমি দিস পিসিতে গেলাম বা এখানে মাই কম্পিউটার থাকতে পারে, রাইট বাটন ক্লিক করবেন, দেন যাবেন প্রপার্টিস। প্রপার্টিসে গেলে আপনি এখানে দেখতে পাবেন সিস্টেম টাইপ দেওয়া আছে, এটা 64 বিট, আমারটা 64 বিট অপারেটিং সিস্টেম। আপনারা যদি 32 বিট হয় সেজন্য আপনাকে অন্য আরেকটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড করতে হবে। কিভাবে করব চলুন দেখি। আমারটা 64 বিট, রাইট? এখন দেখেন এখানে কোড ব্লকস তো অনেকগুলোই আছে, আমাদের কম্পাইলারটা সহ লাগবে কারণ আমরা কম্পাইলার ছাড়া কিন্তু কি করতে পারবো না, কম্পাইল করতে পারবো না। তো দেখেন সি প্রোগ্রামিং এর জন্য কম্পাইলার হচ্ছে MINGW। এখন এই MINGW সেটআপ এই লেখাটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার সিস্টেম হয় 64 বিট দেন আপনি এটা ডাউনলোড করবেন MINGW সেটআপ, আর যদি হয় 32 বিট দেন আপনি ডাউনলোড করবেন এটা কোড ব্লকস MINGW 32 বিট সেটআপ।
নো সেটআপে ডাউনলোড করবেন না, কারণ আপনি সেটআপ করবেন, রাইট? সো যেহেতু আমার 64 বিট, আমি এই যেটা মিগজার ব্লু সেটআপ উপরেরটা, এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। দুইটা লিঙ্ক আছে দেখেন, একটা ফস হাব আর একটা sourceforge.net। আমি সবসময় sourceforge.net থেকেই নিয়ে থাকি। এখানে ক্লিক করে যাবেন, উইদিন 5 সেকেন্ডস আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। দেখেন শুরু হয়ে গেল। সো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আর এটা কন্টিনিউ করছি না, আপনাদের সরাসরি ডাউনলোডসে নিয়ে যাই। তো এই যে ফাইলটা এখানে আছে, এখন যে কোনো কিছু ইনস্টল করতে গেলে আমাদের ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করার পরে আপনাকে একটা পপ আপ উইন্ডো আসবে, দেখাবে আপনি কি ডাউনলোড করতে চাচ্ছেন, ইয়েস অর নো। আপনি অবশ্যই ইয়েস দিবেন, নো দেওয়ার তো কোনো সুযোগ নেই। ইয়েস দেওয়ার পর এটা ইনস্টল শুরু হয়ে যাবে। দেন ভালো একদম ভদ্র ছেলের মতো নেক্সট নেক্সট দিয়ে দিবেন, আই এগ্রি, কোনো সমস্যা নাই, নেক্সট ইনস্টল, ব্যাস হয়ে যাবে। এখানে ডিসএগ্রি করার কিন্তু কোনো সুযোগ নাই। আর যারা এগ্রিমেন্টগুলো লিখে বিভিন্ন সফটওয়্যারে বা মোবাইল অ্যাপসে অ্যাপ্লিকেশনে, যারা এগ্রিমেন্টগুলো লিখে, ওদের মতো হতবাগা আর কেউ নাই, কারণ এই এগ্রিমেন্টগুলো কেউ পড়েই না। ম্যাক্সিমাম 99% মানুষ কিন্তু এগুলো পড়ে না, আই এগ্রি দিয়ে চলে যায়, কারণ আমি তো এটা ইউজ করতে আসছি, আমার তো এগ্রি করতেই হবে, কিছু করার নাই আর কি। সো এগ্রি দিয়ে দিবেন, দেন এটা একটু ইনস্টল হয়ে যাবে, ধরেন 3-4 মিনিট 5 মিনিট সময় নেবে। আর যদি আপনার সিস্টেম একটু স্লো হয়, সেক্ষেত্রে 10 মিনিটের মতো লাগতে পারে, তো অধৈর্য হবেন না, এটা আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল যখন হয়ে যাবে, আপনার একটা পপ আপ উইন্ডো আবার দেখাবে, আর আপনি কি রান করতে চাচ্ছেন, আমি ইয়েস দিলাম, একটু আপনাদেরকে ইন্টারফেসটা দেখাই, দেন নেক্সট অ্যান্ড ফিনিশ। ওকে, সো কোড ব্লকসটা এখন ওপেন হয়ে যাবে, একটু ঢং করে আসলো আর কি। তো এখন দেখেন, এটা হচ্ছে কোড ব্লকস এর ইন্টারফেস। তো নেক্সট ক্লাসে আমরা একটা প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা শিখবো, কোন লাইন আমরা কেন লিখছি এটা আমরা জানবো। তো আজকের আয়োজন এতটুকুই থাকলো, দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।